যে যার কমিউনিটি, যার যে নাম, সেই কমিউনিটি আজি এই ওয়ার্ল্ডত বসি নিজের কমিউনিটির হিস্ট্রি লিখিত হচ্ছে। কাজে কাজে হিস্ট্রি বা হিস্টোরিক্যাল এভিডেন্সের তিন রকম ডাইমেনশন আছে। আজি সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার একটা বড় জনগোষ্ঠী কোচ রাজবংশী জনগোষ্ঠী। কোচ রাজবংশী জনগোষ্ঠী নেপাল, বিহার, অসম, ভুটান, বাংলাদেশ এই সুদীর্ঘ এলাকাত বসবাস করে। তার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কালচার আছে। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ কালচার ব্রিটিশের ঘর, ইংরেজ বিলাক ল্যাঙ্গুয়েজ কালচারে কুমার দৃষ্টিতে দেখেছে। কোনো কোনো জায়গা আমার রাজবংশী, কোচ রাজবংশী ডিভাইড করে দিছে যে রাজবংশী আলাদা, কোচ আলাদা, কোচিলা আলাদা, থারু আলাদা, এইরকম সুজাপুরিয়া আলাদা, এরকম ডিভিশন অ্যাকচুয়ালি কলোনিয়াল হিস্টোরিয়ানগুলাকে করেছে। আজি এই থার্ড ওয়ার্ল্ড আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানসী নিজের হিস্ট্রি, নিজের কালচার নিয়া পানিলাল রাজবংশীর মতো যে কিতাব বা গ্রন্থ লেখার একটা সূচনা, একটা কন্টিনিউইটি তৈরি করেছে, এটা আমার একটা শুভ লক্ষণ। কারণ পানিলাল রাজবংশীর এই কিতাব, এই গ্রন্থ বেশ কিছু নতুন ফাইন্ডিং আছে, যে ফাইন্ডিংগুলা আমার এই ঝাপা মরঙের উপর লেখা এর আগত কিছু বইয়ের আমার পাইনি। আমরা দেখেছি আমার ফুলসিং রাজবংশীর লেখা, কোচ রাজবংশীর ভাষার ইতিহাস, জাতির ইতিহাস, কিন্তু পানিলাল রাজবংশীর এই ইতিহাস অল ওভার দ্য ওয়ার্ল্ডের রাজবংশীর মেঘালয়, অসম, বিহার, নেপাল সমস্তটা মিলিয়া লেখা। এটা একটা ইউনিক ওয়ার্ক। এই ইউনিক ওয়ার্কের মধ্য দিয়া আমার যে রাজবংশী জনগোষ্ঠী এই যে ইস্ট আর সাউথ এশিয়ার এই যে একটা বৃহত্তর জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর একটা আইডেন্টিটি, একটা কালচারাল আইডেন্টিটি, হিস্টোরিক্যাল আইডেন্টিটি এই যে জেনারেশন ক্রিয়েট করিয়াছে, এই যে জেনারেশন নতুন করিয়া হিস্ট্রি অনুধাবন করিয়াছে, নতুন করিয়া লিখিয়াছে, এই লাইনত, এই ধারাবাহিকতার লাইনত, এই কন্টিনিউটি আমার ইয়াং জেনারেশনত আসা দরকার। কারণ এই যে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু আলাদা আলাদা কিতাব, আলাদা আলাদা গ্রন্থ হওয়ার পারে। কারণ আমার এটা একটা হিস্টোরিক্যাল চ্যাপ্টার আছে, যে হিস্টোরিক্যাল চ্যাপ্টার আমার কোচ রাজবংশী সেই কোচ ডাইনেস্টির হিস্ট্রি নয়, বৃহত্তর কোচ কামতা কিংডম, কোচ কামতা কিংডমের পাছত কোচ ডাইনেস্টির এই যে হিস্ট্রি আজি নেপালত ছাপা মরমত আজি পর্যন্ত জিয়া আছে, এই ব্রিটিশ হিস্টোরিয়ানগুলাকে এই হিস্ট্রি কিন্তু এতদিন লিখি যায় নাই। আজি গ্রেট ওয়ারিয়ার বিশ্ব মহাবীর চিলারায়, চিলারায়ের হিস্ট্রি কিছুদিন আগত আননোন আছিল আমার ঝাপা মরং, ইভেন নর্থ বেঙ্গল, পার্ট অফ ইন্ডিয়া, পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কাজে এই যে হিস্ট্রি, এই হিস্ট্রির মাঝে দিয়া আমার কোনো মুই মনে করো যে এর হিস্ট্রির মাঝে দিয়া আমার মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হবে, এই হিস্ট্রির মাঝে দিয়া আমার একটা আইডেন্টিটির চেতনা তৈরি হবে, হিস্ট্রির মাঝে দিয়া আমার একটা হিস্টোরিক্যাল অ্যাওয়ারনেস, আমার একটা ল্যাঙ্গুয়েজ কালচার একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। দ্যাট ইজ ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। ইয়াতে কোনো বিভেদ নাই, ইয়াতে কোনো বিচ্ছিন্নতা নাই, ইয়াতে কোনো বিভেদের কোনো পলিটিক্যাল ইস্যু নাই। দ্যাট ইজ আওয়ার লিটারেরি অ্যাক্টিভিটি, হিস্টোরিক্যাল অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি আমার পানিলাল রাজবংশী স্টার্ট করেছে। দ্যাট ইজ
আজি ফুল সিং রাজবংশী, পানিলাল রাজবংশী, আজি দ্রোণ কুমার উপাধ্যায় রাজবংশী ল্যাঙ্গুয়েজের উপর বহুত কথা লিখেছে। কাজে এই ঝাপামরং নেপাল এরিয়া রাজবংশী কোচ রাজবংশীর হিস্ট্রি লেখা, ইতিহাস লেখা, হিস্ট্রির একটা রিকনস্ট্রাকশন, এই হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন তৈরি করার যে একটা টেন্ডেন্সি, একটা ট্রেন্ড তৈরি হয়েছে, এটা মুই সাধুবাদ জানাম। মুই সাধুবাদ জানাম পানিলাল রাজবংশী যে ধরনের একটা গ্রন্থ লেখিয়া আমার উপহার দিছে। আর এই গ্রন্থের মাঝে দিয়া নেক্সট জেনারেশন আর নতুন নতুন ফাইন্ডিং, নতুন নতুন ইস্যু, নতুন নতুন আইডেন্টিটি, নতুন নতুন কালচারাল, হিস্টোরিক্যাল, লিঙ্গুইস্টিক্যাল আইডেন্টিটি অংশে পাবে, এইটাই আমার শুভকামনা। আজ যে প্রকাশক এটা প্রকাশ করছে তার প্রতি মোর শুভকামনা, আজ রাইটারের প্রতি শুভকামনা, আরও যায় যায় এঠে উপস্থিত আছেন সদাকে মোর হিয়া ভরা নমস্কার, দণ্ডবৎ, বন্দেগী জানিয়া মোর বক্তব্য শেষ করুন।